ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে, যেটির নাম হলো রোসোভা এবং এটির জেনেরিক নেম হলো রোসোভাস্টাটিন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব রোসোভা অথবা রোসোভাস্টাটিন এর ইন্ডিকেশন, মেকানিজম অ্যাকশন, ডোজ, সাইড ইফেক্ট এবং কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে। মূলত রোসোভা বা রোসোভাস্টাটিনটা প্রেসক্রাইব করা হয় মিক্সড ডিসলিপিডোমিয়া হলে অথবা হিটরোজিয়াস বা হোমোজিয়াস হাইপারক্লোস্ট্রোমিয়া হলে, অর্থাৎ রক্তে যদি লিপিড, ফ্যাট অথবা কোলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়। রোসোভাস্টাটিনের মূলত তিনটা কম্পোজিশনে পাওয়া যায়, 5 মিলিগ্রাম ট্যাবলেট, 10 মিলিগ্রাম ট্যাবলেট এবং 20 মিলিগ্রাম ট্যাবলেট। রোসোভাস্টাটিনের মেকানিজম অ্যাকশন হলো যে এটি কোলেস্ট্রল তৈরির যে স্বাভাবিক প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াতে এসএমজি কোরিডাক্টাসকে ইনহিবিট করে, যার কারণে কোলেস্ট্রলের উৎপাদনটা শরীরে কমে আসে। রোসোভাস্টাটিনের ডোজ সম্পর্কে আমি এখন আলোচনা করব। রোসোভাস্টাটিনটা মূলত ডোজটা নির্ধারণ হয় লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে, যেখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং কোলেস্ট্রলের মাত্রা দেখে মূলত ডক্টররা এটি প্রেসক্রাইব করে। তবে সাধারণত যদি ভেরি হাই কোলেস্ট্রল অথবা হাই রিস্ক থাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা স্ট্রোকে, তাহলে এটি 40 মিলিগ্রাম ডেলি একবার প্রেসক্রাইব করা হয়। হোমোজিয়াস বা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোমিয়া হলে এটি 20 মিলিগ্রাম ডেলি একবার করে প্রেসক্রাইব করা হয়। এছাড়াও হিটরোজিয়াস ফ্যামিলিয়া যদি হাইপার কোলেস্ট্রোমিয়া হয়, সেক্ষেত্রে পিডিয়াটিক পেশেন্ট 10 থেকে 17 বছর বয়স হয়, সেক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় 5 থেকে 20 mg ডেলি একবার করবে। অবশ্যই এটা অ্যাডজাস্ট করার জন্য অন্তত 4 সপ্তাহ বা এর অধিক সেবন করতে হবে। এশিয়ান পেশেন্টদের ক্ষেত্রে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় স্বাভাবিকের চাইতে বেশি রক্ততে, তাহলে এটি প্রেসক্রাইব করা হয় 5 মিলিগ্রাম করে ডেলি একবার। এছাড়াও যদি যাদের কিডনিতে সমস্যা আছে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় 5 মিলিগ্রাম করে ডেলি একবার, তবে সর্বোচ্চ দিনে 10 মিলিগ্রাম পর্যন্ত সেবন করানো যাবে, এর উপরে করা যাবে না। রোসোভা প্রেসক্রাইব করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটি কন্ট্রা ইন্ডিকেশন, এটি প্রেসক্রাইব করা যাবে না। যেমন প্রোডাক্টের কোনো কম্পোনেন্টে যদি কোনো হাইপার সেন্সিটিভ হয় সেক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা যাবে না। এছাড়াও লিভার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে গর্ভবতী অথবা স্তন্যদানকালেও এটি প্রেসক্রাইব করা যাবে না। রোসোভাস্টাটিন বা রোসোভা সেবন করার পরে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন রোসোভা সেবন করার পরে মাথা ব্যথা বা পেশি ব্যথা, যেটাকে মাইলজিয়া, কনস্টিপেশন, অ্যাস্থেনিয়া বা পেশি দুর্বল, অ্যাবডোমিনাল পেইন অথবা বমি ভাব হতে পারে। ধন্যবাদ সবাইকে। রোসোভাস্টাটিন সম্পর্কে বা রোসোভা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।